অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে 11 দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু। প্রধানমন্ত্রী এর অংশ হিসেবে অন্ধ্রপ্রদেশের নেপাকের বীরভদ্র মন্দিরে প্রার্থনা নরেন্দ্র মোদীর। মন্দিরে ভজন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তেলুগু ভাষায় রঙ্গনাথ রামায়ণের শ্লোক শোনেন প্রধানমন্ত্রী। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে রাজনীতির রং দিয়েছে আরএসএস এবং বিজেপি, সেজন্য এই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব। তবে কেউ অনুষ্ঠানে যোগ দিতে চাইলে যেতেই পারেন। ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনে মন্তব্য রাহুল গান্ধীর। বিজয় মালিয়া, নীরব মোদি, সঞ্জয় ভান্ডারীদের দেশে ফেরাতে তৎপর কেন্দ্র, তহবিল তছরুপ সহ একাধিক অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। তাদের দেশে ফেরাতে ব্রিটেন যাচ্ছে সিবিআই, ইডি এবং এনআইএর একটি বিশেষ দল। সূত্রের খবর, চলতি মাসের শেষে ব্রিটেনে যাবেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। অরবিন্দ কেজরিওয়ালকে আরএসএস কা ছোটা রিচার্জ বলে কটাক্ষ মিম প্রধান সাউদির ভাইসের। মঙ্গলবার থেকে দিল্লিতে সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করছে আম আদমি পার্টি। প্রতি মাসের প্রথম মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠের সিদ্ধান্ত নিয়েছে আপ, যা কটাক্ষ ভাইসের। প্রধানমন্ত্রীর ডিগ্রি বিতর্কে বড়সড় স্বস্তি কেজরিওয়ালের। তার বিরুদ্ধে হওয়া মানহানি মামলাতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। মামলার ভবিষ্যৎ নিয়ে গুজরাট হাইকোর্টকে 4 সপ্তাহের মধ্যে ফয়সলার নির্দেশ শীর্ষ আদালতের। নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করে জাতীয় তথ্য কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। সন্দেশখালী তদন্তে ফের পুলিশকে ভর্সনা আদালতের। পুলিশের তদন্ত নিষ্ক্রিয়তা সামিল, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের। সহযোগিতা এবং নিরাপত্তার আশ্বাস এজির, কেন লঘু ধারা? প্রশ্ন বিচারপতি। শাহজাহানের বাড়ির সামনে সিসিটিভি বসানোর নির্দেশ, তদন্ত ভার নিতে আপত্তি নেই সিবিআইয়ের। কোর্টের ধমকে নড়ল টনক, ঘুম ভেঙে তড়ি ঘড়ি ময়দানে পুলিশ। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আরও 3 জন, ন্যাজার থেকে জালে আজিজুল, এনামুল, হাজিনুল শেখ। মৃতদের 8 দিনের জেল হেফাজত। ঘটনাতে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 7 জনকে, এখনও বেপাত্তা মূল অভিযুক্ত শাহজাহান। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি থাকার কোনো প্রশ্নই ওঠে না। এসএসসি মামলাতে করা পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। এত দেরিতে মামলা কেন? পাল্টা সওয়াল কল্যাণের। এসএসসি কী করছিল? কোনো তথ্যই দেয়নি। তাদের দেওয়া তথ্য বিশ্বাস করেন? পাল্টা প্রশ্ন বিচারপতির। বকেয়া নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতা। রেশন বাবদ 7,000 কোটি টাকা বকেয়া, একাধিক প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। প্রধানমন্ত্রীকে চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রীর। উজ্জ্বলা যোজনার সাফল্যে ভীত রাজ্য। কেন্দ্রের 2টি প্রকল্প বন্ধ করতে চাইছেন মমতা, অভিযোগ শুভেন্দু অধিকারী। দুর্নীতি ইস্যুতে রাজ্যকে তোপ 2 প্রাক্তনের। দুর্নীতিমুক্ত সরকার পরিচালনার দৃষ্টান্ত স্থাপন বুদ্ধবাবুর। বর্তমান মুখ্যমন্ত্রী সেই চেষ্টাই নেই, তোপ প্রাক্তন মুখ্য সচিব অর্থেন্দু সেনের। এবারে শাহজাহান না পুলিশ মন্ত্রী হয়ে যায়, রাজীব কুমারের প্রসঙ্গ টেনে তীর্যক মন্তব্য অশোক গাঙ্গুলি। সিরিজের ফয়সলা হয়ে গিয়েছে আগেই, তবু আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ গুরুত্বপূর্ণ রোহিতের টিমের কাছে। জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ, আর তার আগে এটাই শেষ 20 বিশের ভারতের ম্যাচ, যে কারণে টিম আর একবার দেখে নিতে চান নির্বাচকরা। কোহলি ফিরছেন, বিরাট, রোহিতও রয়েছেন, তারই মধ্যে শিবম দুবের মতো অলরাউন্ডার ভালো পারফর্ম করছেন। শেষ ম্যাচে একাদশে বদল থাকতে পারে ভারতের। ময়দানে অনেক কিছুতেই প্রথম ইস্টবেঙ্গল। মেয়েদের আই লিগ বা ইন্ডিয়ান উইমেন্স লিগের দিকে তাকিয়ে এক বিদেশি ফুটবলারকে সই করালো বাংলাদেশি ফুটবলার সঞ্জিদা আক্তারকে। চলতি মৌসুমে লাল হলুদের জার্সি পরে খেতে দেখা যাবে 22 বছরের তরুণী। বাংলাদেশের ফুটবলে সারা ফেলা নাম, ক্লাব এবং জাতীয় টিমের সফল মুখ। মাঝ মাঠে খেলেন, গোল করানোর পাশাপাশি গোল করতেও পারেন। শহরে আসছেন সঞ্জিদা।